স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এই ধারাবাহিকতায় প্রতি বৃহস্পতিবার আমরা কথা বলি ক্যারিয়ার নিয়ে। আজ আমরা কথা বলবো ফ্যাশন ডিজাইনে ক্যারিয়ার এই বিষয় নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সঙ্গে আছেন ফোর এস গ্রুপ লিমিটেডের ফ্যাশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফারজানা চৌধুরী। স্বাগত আপনাকে সমাধান সূত্রে। ফারজানা চৌধুরী, ফ্যাশন ডিজাইনিং নিয়ে যারা কাজ করতে চায়, তারা যদি শুরু করতে চায়, তারা শুরুটা করবেন কিভাবে, এটা একটু এই প্রশ্নটা দিয়েই আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই। আপনার কি পরামর্শ থাকবে? আসসালামু আলাইকুম, সবাইকে মানে শুভেচ্ছা জানাচ্ছি। ফ্যাশন ডিজাইনিংটা এখন মানে বলবো খুব একটা ভালো একটা মানে জব বা আপনার সেক্টর। আমাদের ম্যানুফ্যাকচারিং এবং আমাদের লোকাল ফ্যাশন ব্র্যান্ড গুলোতে কাজ করতে পারে। তো ফ্যাশন ব্যাকগ্রাউন্ড অবশ্যই থাকতে হবে। ফ্যাশন ডিজাইনিং উপর আমাদের এখানে বিজিএমএ আছে, শান্তামারিয়াম আছে, বিভিন্ন ইনস্টিটিউট আছে। যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের জন্য প্রথম একদম শুরুর দিকে কি ধরনের বাধা, কি ধরনের চ্যালেঞ্জ সামনে আসে বলে আপনি মনে করছেন? যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন তারা অবশ্যই তাদেরকে একটা মার্কেটিং সার্ভে করতে হবে যে আমাদের ফ্যাশন মানে আমাদের দেশের জন্য এটা ফ্যাশন ডিজাইনিং আপনি যদি আমাদের দেশের জন্য করতে চান, সেক্ষেত্রে আমাদের দেশের যে কালচারটা সেটাকে ফলো করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে জানতে হবে পোশাক সম্বন্ধে, কালচার সম্বন্ধে, আমাদের লোকের টেস্ট সম্বন্ধে, যে আমরা কি পছন্দ করি, ফ্যাব্রিক সম্পর্কে, বিভিন্ন ওয়ার্স, বিভিন্ন মোটিভ ডিজাইন, কাটিং, সুইং। এটা অ্যাকচুয়ালি একজন উদ্যোক্তাকে সবকিছু জানতে হয় যে আমি একটা জিনিস তৈরি করবো, তার আমার বাজেটটা কত, আমাকে টার্গেট প্রাইস থাকতে হবে, আমি এই ধরনের কাস্টমারকে আমি আমার আমার হ্যাং আউট করতে হবে, প্রথম একটা কাস্টমার মাইন্ডটাকে জানতে হবে। আপনার অভিজ্ঞতা কি বলে, একটা সময় দেখা যেত যে আমাদের দেশে নারীরা কাজ করবে সেই ক্ষেত্রে বলা হতো যে তারা 9টা 5টা চাকরি করবে, ব্যাংকে চাকরি করবে, তারা শিক্ষকতা করবেন, তারা এই ধরনের কাজ করবেন, কিন্তু এই সব থেকে বের হয়ে এসে নারীরা উদ্যোক্তা হবে, নারীরা বিজনেস করবেন, এই বিষয়টা যখন আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারছি, ঠিক এই সময়ে এসে ফ্যাশন ডিজাইনিং কে যারা ক্যারিয়ার হিসেবে নিচ্ছে, আপনার মূল্যায়ন কি বলছে? নারীরা কোথায় নেই আপনি বলেন তো, নারীরা তো সব জায়গায় আছে। ফ্যাশন ডিজাইনিং এ এখন আমাদের বাংলাদেশের যে প্রথম আরঙ্গের ডিজাইনার ছিল মাহিন খান, উনি তো মানে বাংলাদেশে একটা ফ্যাশন ফ্যাশন ট্রেড আছে, ফ্যাশন ব্র্যান্ড হতে পারে, উনি তো নারী, উনি তো নারী ছিলেন। জি, এখন যদি কেউ একজন উদ্যোক্তা হতে চান, আপনার শুরুটা কিভাবে ছিল, আপনার শুরুর গল্পটা শুনতে চাই। হয়তো আপনি যেভাবে শুরু করে এত দূর এগিয়ে এসেছেন সেটা শুনে হয়তো অনেকে অনুপ্রাণিত হবেন, আপনার শুরুটা একটু শুনতে চাই। আমার পড়ালেখাটা হয়েছে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি, মানে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল ডিজাইনিং থেকে আমি মানে ফ্যাশন ডিজাইনিং করেছি। তারপর আমি ওইখানে একটা কোম্পানিতে কাপড় অ্যান্ড কাপড় কোম্পানিতে জয়েন করেছি, কারণ আমি কারণ যেহেতু আমাদের ইন্ডিয়ান কালচারের সাথে আমাদের বাংলাদেশিদের অনেক মিল আছে, ওরা ওরা ওয়েস্টার্ন ইন্ডিয়ান লুক এবং ওয়েস্টার্ন মানে ইন্ডিয়ান কাট ওয়েস্টার্ন লুকটা কিভাবে দিচ্ছে। হ্যাঁ, তবে আমি ওখানে শিখলাম, দিল্লিতে আমি 1 বছর কাজ করেছি। আফটার দ্যাট আমি বাংলাদেশে এসে আমার একটা মানে এক্সপোর্টে সিগনেট বাইং অফিসে আমি আমাদের মানে ডিজাইন বিভিন্ন দেশের বাইরে ডিজাইনার ডিজাইনার বিভিন্ন ব্র্যান্ডের, যেমন নেক্সট, জারা, ক্যামেল অ্যাক্টিভ, জ্যাক অ্যান্ড জন, আমেরিকান ইগল, H&M, তো এই ধরনের ব্র্যান্ডের সাথে কাজ আমি করেছি। আফটার দ্যাট আমি বাংলাদেশের নাম করা একটা ম্যানুফ্যাকচার কোম্পানি ব্যাবিলন গ্রুপ, ওদেরও একটা লোকাল একটা ব্র্যান্ড আছে ট্রেন্ডস, ওইখানে আমি 2 বছর ছিলাম। আফটার দ্যাট আমি জয়েন করলাম আবার আসমারাতে, তারপরে হচ্ছে কেএল ডিজাইন, আমি এখানেও আমি একটা নেদারল্যান্ডের লিয়াজন অফিসে ডিজাইন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে ছিলাম, আর এখন হচ্ছে ফ্লোরেন্স গ্রুপ। বুঝতে পারছি আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, নানান রকমের অভিজ্ঞতা রয়েছে আপনার কাজের ক্ষেত্রে, তো এতগুলো প্রতিষ্ঠানে যে আপনি কাজ করেছেন, একজন নারী হিসেবে কোন ধরনের বাধার মুখোমুখি হয়েছেন, সেই বাধাগুলো কিভাবে উতরিয়ে গেছেন সেই গল্পটা জানতে চাই।
অবশ্যই, আসলে আমাদের মানে সমাজে মানে ফ্যাশন ডিজাইনিংটা কি? হ্যাঁ, ফ্যাশন ডিজাইনিং অনেকে কিন্তু বুঝে না যে ফ্যাশন ডিজাইনারদের জবটা কি। তো এটাকে বোঝাতে হইতো, মানে বুঝতে হলো অনেকে মানে আপনাকে মানে নিজেকে তৈরি করতে হবে যে আমি আমি একজন ক্রিয়েটার, হ্যাঁ আমি তৈরি করছি, আমি দেশের একটা, এটা শুধু আমি যে জবে আছি, যে জবের কারণে জবে আছি, কিন্তু এটা কিন্তু আমাদের দেশের একটা মানে নাম হচ্ছে যে বাংলাদেশি ডিজাইনারদের ডিজাইন করা জিনিস দেশে বিভিন্ন জারাতে, বিভিন্ন H&M-এ, বিভিন্ন বড় বড় ব্র্যান্ডে তারা নিচ্ছে, এবং হাজার 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 পিস মানুষজন এটাকে মানে পড়তেছে, এটা একটা আনন্দের ব্যাপার না? জি, নতুনরা যারা আসছেন এই ক্ষেত্রে, আপনি তাদের মধ্যে কোন ধরনের ভুলগুলো দেখতে পাচ্ছেন? একজন অভিজ্ঞতা থেকে যদি আপনি বলেন, আপনি তো অভিজ্ঞ এই সেক্টরে, তো নতুনরা যারা কাজ করছেন তারা নিশ্চয়ই অনেক ভুল ভ্রান্তি করছেন, আপনার মূল্যায়ন হয়তো মনে হচ্ছে যে এই বিষয়টা এইভাবে না করলে, এইভাবে করলে হয়তো সে আরেকটু বেশি এগিয়ে যেতে পারতো, এই ভুলগুলো একটু জানতে চাই আপনার মূল্যায়ন থেকে। আমাদের মানে আমার আমাদের মানে টিমে বা আমার টিমে অনেক জুনিয়র ছেলে মেয়েকে আমি নিয়েছি কাজ, মানে ওরা আমার সাথে কাজ করতেছে, ওদের আমি বলবো যে একটাই মানে সমস্যা, ওরা মনে করে কি যে আমি পড়ালেখা করেছি, আমি অনেক কিছু জানি, আমার মনে হচ্ছে যে অনেক কিছু জানা হয়ে গেছে আমার, কিন্তু না, পড়ালেখার বিষয় একটা একটা জিনিস, আর একটা প্র্যাকটিক্যাল কাজ করতে যাওয়া একটা জিনিস। আমি যতটুকু জানি বুঝতে পেরেছি, আমি ওদের সাথে মানে যারা নতুন পাশ করে বের হয়ে এসে জবে বা কাজ করতে আসছে, তাদের টেকনিক্যাল নলেজটা একটু কম। এই কথা সূত্র ধরে যদি বলতে চাই, তাহলে যেটা বলছিলেন যে পড়াশোনা করে অনেকে এখানে আসছেন, ফ্যাশন ডিজাইনিং নিয়ে অনেকেই অনেক কিছু পড়ছেন, আমাদের দেশে এই সেক্টরে পড়াশোনার জন্য নানান রকমের সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি তারা বিভিন্ন রকম ডিগ্রি নিচ্ছেন, তারা নানান রকম কোর্স করছেন, কিন্তু আপনি যেটা বলছিলেন যে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে আসছেন কিন্তু মাঠ পর্যায়ে প্র্যাকটিক্যাল কাজের একটা আলাদা একটা বিষয় রয়েছে, তো দেখা যায় যে পড়াশোনা করে এসে ফ্যাশন ডিজাইনিং এ কাজ করছেন ঠিকই, কিন্তু মাঠ পর্যায়ে যেতে নারীদের এক ধরনের অনাগ্রহ সৃষ্টি হচ্ছে, এই জায়গাটা নিয়ে কি আরেকটু কাজ করা উচিত কিনা, কি মনে হয় আপনার? অবশ্যই অবশ্যই, কারণ অ্যাকচুয়ালি ফ্যাশন ডিজাইনিং আপনি কিছু ক্রিয়েট করবেন, এটা কিন্তু বসে থাকার কাজ না, আপনাকে আপনার মেধাটাকে কাজে লাগাতে হবে, মানে আপনাকে এক্সপ্লোর করতে হবে, আপনাকে বিভিন্ন বিভিন্ন ইনফরমেশনটাকে নিতে হবে। হ্যাঁ, দিস ওয়ান কাইন্ড অফ, আমি কি বলবো, এটাকে কাজের প্রতি মানে একেবারে একদম মানে এটা মন দিয়ে, আপনি কোথায় আছে, কি আছে, কোথায় এটা যাচ্ছে, এই একটা ডিজাইনটা তৈরি করা শুধু শুধু বাংলাদেশ না, পুরো দুনিয়াতে, পুরো ওয়ার্ল্ডে কি চলতেছে তার সম্পর্কে জানতে হবে, ট্রেন্ডটা কি, তো প্রত্যেকটা মোমেন্টে ওকে ওনার যে ফ্যাশন ডিজাইনার তাদেরকে জানতে হচ্ছে যে আমাকে আমি কি কাপড়টা আমি ইউজ করবো, হ্যাঁ স্প্রিং সামার অটম উইন্টারে, হ্যাঁ তারপর আমি কি ডিজাইনটা করব, হ্যাঁ আমি কি কিভাবে করলে একটা শেপটা সুন্দর হবে, তো এই যে টেকনিক্যাল ডিজাইনগুলো যারা যারা সিনিয়র আছেন, যারা এই বিষয়ে কাজ করেন, তাদের সাথে আলোচনা করতে হবে। আমি আমি বলবো যে একজন ডিজাইনার এভরি ডে ইজ এ লার্নিং ডে। ফারজানা চৌধুরী, অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে, একটা বিরতি নিয়ে আসি, হ্যাঁ সমাধান সূত্রে নিচ্ছি একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে, আমাদের আজকের আলোচনার বিষয় ফ্যাশন ডিজাইনে ক্যারিয়ার, আমাদের সাথে আছেন ফরেস্ট গ্রুপ লিমিটেড এর ফ্যাশন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফারজানা চৌধুরী। ফারজানা চৌধুরী, বিরতির পর আবারও স্বাগত জানাতে চাই আপনাকে, আমরা ফ্যাশন ডিজাইনিং সেক্টর নিয়ে কথা বলছিলাম, আমরা কথা বলছিলাম এই সেক্টরে যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে নিয়ে, আমরা কথা বলছিলাম এই সেক্টরে যারা কাজ করছেন নতুনদের কি চ্যালেঞ্জ সেগুলো নিয়ে, আমরা কথা বলছিলাম যারা অনেকদিন ধরে কাজ করছেন তাদের অভিজ্ঞতা নিয়ে, আশা করছি দর্শকরা এটা দেখে কিছুটা উপকৃত অবশ্যই হবে। তো জানতে চাই, করোনার একটা সংকট কাল আমরা পার করছি, কিছুদিন আগে এই সংকটটা আরো বেশ প্রবল ভাবে ছিল, অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে, বিশেষ করে ছোট ছোট উদ্যোক্তারা যারা রয়েছেন, আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তারা তাদের সংকটের কথা বলছিলেন, তাদের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কেউ কেউ হয়তো বা এই পরিস্থিতি থেকে আবার কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছেন, বড় উদ্যোক্তারা যারা রয়েছেন তারা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন, তো সবকিছু মিলিয়ে আপনি কি বলবেন, আপনি এই সময়টা কিভাবে পার করেছেন, আপনার অভিজ্ঞতাতে নিশ্চয়ই আপনি অনেক উদ্যোক্তাদেরকে দেখেছেন, অনেক ফ্যাশন ডিজাইনারকে দেখেছেন, তাদেরকে আসলে কিভাবে ঘুরে দাঁড়াতে দেখেছেন সেই বিষয়টিও জানতে চাই। আমি বলবো যে যারা উদ্যোক্তা ছিলেন ছোট বড় সবার একটা মানে ধৈর্যের একটা পরীক্ষা হয়েছে, এবং এখন আমি যা দেখছি তারা
তারা সময়টাকে মানে অনেক অনেক তারা অনেক অনেক তাদের অনেক লোকসান হয়েছে, অনেক তারা মানে জানতো না যে এরকম পরিস্থিতি হবে। তারপর আমি বলবো তারা এখন এটা থেকে কাম আউট হয়ে আসছে, কারণ ম্যাক্সিমাম আমি দেখেছি যে মানে আমাদের দেশে যে ছোট বড় উদ্যোক্তা একটা অনলাইন বিজনেস শুরু করে দিয়েছেন তারা, হোম ডেলিভারি সার্ভিস। আপনি কি করেছেন এই সময়টাতে? আপনার সামনে নিশ্চয়ই অনেক রকমের বাধা এসেছে, কিভাবে উত্তরণ করেছেন? জুনিয়ররা কাজ করছে আপনার আন্ডারে, তাদেরকে কিভাবে সাহস কিংবা অনুপ্রেরণা জুগিয়েছেন? আমি আমি তো বলবো যে অবশ্যই প্রথমে একটু ভয় পেয়েছি, তারপরে কাজ তো কাজই করতেই হবে, কাজে তো মানে এটাকে অবহেলা করা যাবে না, যতটুকু প্রোটেক্ট নিয়ে কাজ করা যায়। আমি আমার টিম মেম্বারদেরকে বলেছি যে তোমরা আসো। হ্যাঁ, আমি কিন্তু করোনার মধ্যে অফিসও করেছি, অফিস করেছি। তো আমাদের কাজটা টিম ওয়ার্ক ভাবে কাজটা হয়েছে, যে তুমি তুমি এই কাজগুলো এইভাবে তোমার দায়িত্ব হচ্ছে এটা এই ফ্যাব্রিক গুলো বা এইগুলো অ্যারেঞ্জ করা, কেউ হয়তো একটা ওয়াশিং দেখছে, কেউ হয়তো এটাকে এটা প্রাইজিংটা করতেছে। হ্যাঁ, আমি ভাগ ভাগ করে করে দিয়েছিলাম, যাতে করে ওরা একজন একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে, যেন কাজগুলোকে যেন তারা মানে মিক্স আপ না করে দেয়। একটু আগে বলছিলাম যে ফ্যাশন ডিজাইনিং আসতে হলে পড়াশোনাটা খুব গুরুত্বপূর্ণ, যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এই বিষয়ে, কোনো ডিপ্লোমা কিংবা অনার্স কোনো স্নাতকের কোনো সার্টিফিকেট নেই, তারা হয়তো বা ফ্যাশন ডিজাইনার হতে চাচ্ছেন। তো আপনি বলছিলেন কাপড়ের কথা বলছিলেন, সুতার কথা বলছিলেন, বিভিন্ন ডিজাইনের নিয়ে পড়াশোনা করার কথা বলছিলেন, তারা কিভাবে এই পড়াশোনাগুলো করতে পারেন? তারা কি কোথাও ট্রেনিং করবেন? তারা কি অনলাইনে পড়াশোনা করবেন? বিষয়টা কিভাবে হতে পারে? ফ্যাশন ডিজাইনিং অনলাইনে ডিজাইনিং হতে সে বেসিক নলেজটা সে নিতে পারে, বেসিক যে ফ্যাশন ডিজাইনিং। তো যতই আমি মানে বলি না কেন, অনলাইন একটা ডিজাইন আপনি শিখলেন কিন্তু আপনি কিন্তু মানে একটু টেকনিক্যাল তৈরি, আপনি যে কাউকে দিয়ে জিনিসটা বানাতে হবে। সো আমি যারা নতুন জানতে মানে ফ্যাশন ডিজাইনিং আমি যারা জানতে চাচ্ছে মানে শিখতে চাচ্ছে বা উদ্যোক্তাকে বলবো, আপনারা কিছুটা জানুন, শিখুন, তারপর উদ্যোক্তা হন। কারণ একটা জিনিস আপনি করলেন, সেটা যদি আপনি তৈরি না করতে পারলেন, কাউকে যদি আপনি সেল করতে না পারলেন, কেউ আপনার একটা জিনিস দেখে আগ্রহ হয়ে কিনতে না আসলো, হ্যাঁ, তাহলে সে উদ্যোক্তা হয়ে তো কোনো লাভ নেই। সামনে পূজা আসছে, এখন যারা ছোট উদ্যোক্তা রয়েছে তারা হয়তো বা এখন থেকেই কিছুটা শুরু করবে, করোনা সংকটে হয়তো সবকিছু সীমিত পরিসরে হবে। আমরা দেখছি যে আমাদের এখনকার যে চলমান উৎসবগুলো রয়েছে, এই উৎসবগুলোতে কিন্তু বিগত বছরের মতো এতটা বেচা বিক্রি হচ্ছে না, প্রত্যেকটা উৎসবে কিন্তু বেচা বিক্রির যে হার অনেকটাই কমে এসেছে, যদিও এই সংকটের যে হারটা সেটাও অনেকটা শিথিল হচ্ছে, পূজা আসতে হয়তো আস্তে আস্তে হয়তো আরো একটু শিথিল হয়ে যাবে। তো যারা শুরু করবেন এখন থেকে তারা কিভাবে প্রিপারেশন নেবেন? পূজার ডিজাইনের কথাই যদি আমরা বলি, কাপড়ের কথাই যদি বলি, কোন বিষয়গুলো মাথায় রেখে তারা শুরু করবেন? আমি তো যখন মানে বাসা থেকে বের হই তখন তো দেখি যে মানে আগে যে একটা আতঙ্ক ছিল, এখন তো কোনো আতঙ্কই নাই। হ্যাঁ, মানুষজন মানে ঠিকই মানে শপিং করছে, দোকানপাটে রেস্টুরেন্টে বসে খাচ্ছে। তো আমি বলবো যে পূজার মানে পূজার কারণে যে বেচা কেনা কম হবে এটা ঠিক, এটা আমি আমার মনে হচ্ছে না। তবে আপনি যে প্রশ্নটা করলেন যে পুজোর জন্য কি ধরনের মানে কাপড় চোপড় বা কি ধরনের ডিজাইন করলে মানে ভালো হয়, পুজোটা হচ্ছে একটা কালারফুল একটা বিষয়। হ্যাঁ, সেখানে মানে সবাই চায় যে নিজেকে একটা উজ্জ্বলতা একটা দেখাতে, মানে একটা মানে একটা একটা মানে রং, বিভিন্ন রঙের একটা সমন্বয় থাকতে হবে। হ্যাঁ, কাপড়টা একটু কমফোর্টেবল হতে হবে, যেমন সুতি সিল্ক। আরেকটা বিষয় জানতে চাইবো, যেটা আমরা বলছিলাম যে অনেকেই উদ্যোক্তা হতে চাচ্ছেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বড় একটা বাধা কিন্তু হয়ে যায় যে পুঁজি কিংবা মূলধন, অথচ তার হয়তো বা মেধা রয়েছে কিন্তু পুঁজি কিংবা অন্যান্য যে সুযোগ সুবিধা সেটার হয়তো একটা ঘাটতি রয়েছে। তো এই দুটো সমন্বয় করে যারা এই পেশায় আসতে চাচ্ছেন তারা এই দুটো সমন্বয় কিভাবে করবেন? একজন মেধাবী হবু উদ্যোক্তার জন্য আপনার কি পরামর্শ থাকবে? সাহসী হতে হবে, সবচেয়ে বড় কথা সাহসী হতে হবে। আর এখন বাংলাদেশে আমাদের যে প্রধানমন্ত্রী তাদের নারীদের জন্য বিভিন্ন ধরনের ব্যাংকিং একটা লোনের ব্যবস্থা করেছে, মানে স্বল্প মানে ইয়েতে, হ্যাঁ, ঋণে। তো আমি বলবো যদি কারো এরকম মেধা আছে, হ্যাঁ, তাকে ব্যাংক লোনের মাধ্যমে, হ্যাঁ,
বা তার যদি তার নিজস্ব ব্যাকগ্রাউন্ড থাকে যে না আমার মানে এরকম করা মানে আমি কিছু ছোটখাটো শুরু করার মতো আমার সেই ধরনের অ্যাবিলিটি আছে, তা আমি বলবো যে সেটা শুরু করতে। কারণ শুরু করলে একটা না একটা সময়ে দেখা যাচ্ছে যে এটা তার সফলতা হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সমাধান সূত্রে ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।